কোথায় গেলে? আরে কি হয়েছে ভাবি, চিৎকার করছো কেন? কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। আরে আসছি তো, এভাবে চিৎকার করার কি আছে? কি হয়েছে বলো? তোমাকে না বললাম আমার খিদে লাগছে, আমাকে খাবার দাও? আমিও তো তোমাকে বললাম যে ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কিন্তু না, তুমি তো এখানে ছোট বাচ্চাদের মতো সোফায় বসে খাবার খাবা। তুমি তো জানো যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে সোফায় বসে তোমার হাতে না খাইয়ে নিলে আমার খিদে মরে না। তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও, প্রচুর খিদা লাগছে তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, আমি তো খাবার নিয়ে আসলাম তাই না? তারপর তে চাঙ্কুকের পাশে সোফায় বসে পড়ে এবং নিজের হাতে চাঙ্কুকে খাইয়ে দিতে থাকে। চাঙ্কুকও ছোট বাচ্চাদের মতো চুপটি করে খাবার খেতে থাকে। তখন তে বলে, আচ্ছা তুমি যখন ছোট ছিলে তখন কি আমার শাশুড়ি মা তোমাকে খাইয়ে বড় করেনি? আমি জানি না। তুমি জানো না মানে? ছোটবেলাতে যদি আমার শাশুড়ি মা তোমাকে নিজের হাতে খাবার খাইয়ে থাকে তাহলে তো আর আমাকে এভাবে খাওয়ানোর কোনো দরকার নেই। আমি তো ছোটবেলাতে তাকে নিজের হাতে খাইয়েছি, বিয়ের পর যদি সে ছোট বাচ্চা হয়ে যায় তাহলে তার আমার কিছু করার নেই। হঠাৎ করে পিছন থেকে কথাগুলো শুনে তে তো অবাক হয়ে যায়। তারপর তে পিছনে ঘুরতে দেখে সেখানে জিন এবং আরেন দাঁড়িয়ে আছে। তখন তে বলে, আম্মু আব্বু আপনারা এখানে? আপনারা কখন এলেন? এই তো রে মা, এই মাত্র আসলাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা এখানে আসবেন আমাকে একবার ফোন করে বলতে পারতেন? কেন, আমার ছেলের বাসায় আসার জন্য আমার বুঝি পারমিশন নিয়ে আসা লাগবে? আরে না না, আমি সেটা বলিনি, আপনারা এখানে আসবেন জানলে আমি আপনাদের জন্য রান্না করে রাখতাম। তার কোনো চিন্তা নাই তোর, আমি রান্না করতে পারি, আর নিজের বৌমার হাতে রান্না খেতে ইচ্ছে করলে তাকে দিয়ে রান্না করিয়ে নিব। এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, তুই শান্তিতে থাক। আচ্ছা ঠিক আছে আমি আসছি। তারপর তে সেখান থেকে যেতে লাগলে জিন বলে, কোথায় যাচ্ছিস? আমি হাতটা ধুয়ে আসি। আরে না, হাত ধুতে যেতে হবে না, তুই আগে ছোট বাচ্চাটাকে খাইয়ে দে, নাহলে আবার কান্না করতে শুরু করবে। সেটা শুনে জাঙ্কুক সোফার উপর হাত পা তুলে মুখ গুমরা করে বসে থাকে। কিন্তু কোনো কিন্তু না, তুই জাঙ্কুকে খাইয়ে দে, আমরা দুইজন গিয়ে রুমে ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর জিন এবং আরএম উপরে চলে যায় তাদের রুমে। জিন এবং আরএম এই বাসে অনেকবার এসেছে তাই জন্য তারা নিজেদের রুম চিনে। তখন তে জাঙ্কুকের পাশে আবার বসে জাঙ্কুকে খাওয়াতে থাকে। জাঙ্কুক একটু তাড়াতাড়ি খাও না। কেন, এত তাড়াহুড়া কিসের? খাবার সময় তো তাড়াহুড়া করতে নাই, তোমার এত তাড়া কিসের শুনি? আরে আব্বু আম্মু আসছে বাসায়, তোমার মাথায় কি কোনো টেনশন নাই? না নাই, আমার মাথায় কোনো টেনশন নাই। নিশ্চয়ই বাবা মা এবার প্রথমবারে বাসায় আসেনি। জাঙ্কুক, বাবা মা এবার প্রথম আমাদের বিয়ের পরে বাসায় এসেছেন, সেহেতু আমার কাছে এটা প্রথমবারই। আর তুমি একটু বোঝার চেষ্টা করো, তাড়াতাড়ি খাবারটা শেষ করো। আমি খাবার সময় এত তাড়াহুড়া পছন্দ করি না, আমি আস্তে আস্তে খাবার খাবো, তুমি খাইয়ে দিবা, কোনো কথা বলবো না। জাঙ্কুকের মুখের ওপর তে আর কিছু বলতে পারে না। তে সুন্দরভাবে জাঙ্কুককে খাবার খাইয়ে দিচ্ছে এবং জাঙ্কুকও সেটা খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর জিন এবং আরএম ফ্রেশ হয়ে নিচে আসে। সেখানে এসে দেখে জাঙ্কুক সোফায় বসে আছে, তার মাথায় যেন কোনো টেনশন নেই, সে একদম বিন্দাস মুডে আছে। তখন আরএম এসে সোফায় বসে জাঙ্কুকের সামনে, আর জিন চলে যায় রান্নাঘরে, সেখানে তে রাত্রিবেলা রান্না করছিল। তখন আরএম বলে, তুমি এই বিকালবেলা বাসার মধ্যে কী করছো? মানে বাসা আমার, আমি বাসাতে থাকবো না তো কে থাকবে? আজকে অফিসে যাওনি? গেছিলাম, হাফ টাইম, চলে এসেছি। তুমি অফিসের বস, তোমার আবার কিসের হাফ টাইম? কেন, আমার বাসায় বউ নাই, আমার বউকে সময় দিতে হবে না? সেটা শুনে আরএম কী বলবে কিছুই বুঝতে পারে না। তখন আরএম বলে, আচ্ছা ঠিক আছে সেসব বাদ দাও, তুমি কেমন আছো? এই তো বউয়ের হাতে সুন্দর সুন্দর রান্না আর বউয়ের হাতের আদর খেয়ে ভালোই আছি। তা তুমি কেমন আছো, তোমার বউ তোমাকে ঠিক মতো আদর করে তো? জাঙ্কুক, আমি তোমার বাবা। ও সরি বাবা। তা বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অফিসের কাজকর্ম কেমন চলছে? অফিস অফিসের মতো, আমি নিজের মতো, অফিসের সাথে আমার সেরকম একটা সম্পর্ক নাই, তবু তোমার কথা রাখার জন্য যেতে হয়। তোমার অফিস কেমন চলছে? ভালো না। তুমি অফিসে বিয়ে দিয়ে দাও, বিয়ে হয়ে গেলে সেও ভালো হয়ে যাবে, যেমন আমি হয়েছি। আমিও সেটাই ভাবছি, অফিসেরও বিয়ে দেওয়া উচিত। তা তুমি কি বিয়ে করবে? আমি আবার বিয়ে করতে যাবো কেন, আমি তো একটা করেছি তাই না? আরেকটাকে বিয়ে করে নাও, দুই অফিসের সাথে তোমার বিয়ে দিয়ে দিই। তোমার শক্ত কম না? একটা অফিস সামলাচ্ছি সেটাতে তোমার হচ্ছে না, তুমি আরেকটা অফিস আমার ঘাড়ে দিতে চাইছো, যাতে দুইটা অফিস সামলাতে সামলাতে আমি নিজের বউকে সময় না দিতে পারি। আচ্ছা তুমি কি তোমার নাতিপুতির মুখ দেখতে চাও না? জাঙ্কুক, আমি তোমার বাবা, তুমি এটা ভুলে যেও না। আচ্ছা বাবা, তুমি তো
আমাকে বলেছিলে আমার যখন 8 বছর বয়স ছিল তখন যে বাবা মা নাকি সন্তানের বেস্ট ফ্রেন্ড হয়। সেহেতু তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে তো এভাবেই কথা বলি, সেহেতু তোমার সাথে আমি এভাবেই কথা বলছি, এটা আমার ভুল না। তখন আরএম নিজের কপালে হাত দিয়ে বলে, আমি যে কিসের জন্য বলেছিলাম যে বাবা মারা সন্তানের বেস্ট ফ্রেন্ড হয়, নাহলে এই নির্লজ্জ ছেলের কথাগুলো আমার শোনা লাগতো না। আচ্ছা ঠিক আছে, বসতে লাভ নেই, আমার বউ তোমার জন্য সুন্দর সুন্দর করে পকোড়া বানাচ্ছে, সেগুলো খাও মনটা ভালো হবে। সেটাই ভালো, তোমার এরকম আজাইরা ফালতু মার্কা কথা না আসেই না, নিজের বৌমার হাতের খাবার খাওয়া ভালো। তে আব্বুর জন্য পকোড়া নিয়ে আসো। নিয়ে আসছি, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর তে আরিমের জন্য পকোড়া নিয়ে আসে, তারপর সেটা টেবিলের উপর রেখে দেয়। তারা বাবা ছেলে দুজনে পকোড়া এনজয় করতে থাকে। সবার পরিচয়টা বলা যাক, কিম তে ইয়ং। কিম তে ইয়ং হলো জুন জঙ্গুকের একমাত্র বউ। তাদের বিয়ে হয়েছে আজ প্রায় 1 মাস 25 দিন। তারা নিজেদের এই 1 মাস 25 দিন বিবাহিত জীবনে যেসব করেছে, বলতে গেলে 2-3 বছরের দম্পত্তিও সেগুলো করতে পারেনি। তারা তার কাছে হার মানবে, চাঙ্গুক থেকে ছাড়া একদমই থাকতে পারে না। তারা দুইজন একে অপরের প্রতি এতটা আসক্ত হয়েছে যে বলারই কথা না। তারা দুইজন একে অপরকে নিজেদের ভালোবাসার বন্ধনে একদম শক্ত করে বেঁধে রেখেছে। চাঙ্গুক তো সবসময় ছোটো বাচ্চাদের মতো কাহিনী করতে থাকে, তাকে খাইয়ে দাও, তার জিনিসপত্র রেডি করে দাও, তাকে অফিসের জন্য রেডি করে দাও, সব কিছুতেই সামলাতে হয়। আর জাঙ্কুকের এরকম স্বভাবের জন্যে তে এই অল্প কয়েকটা দিনেই জাঙ্কুককে এতটা ভালোবেসে ফেলেছে। কিন্তু রাত্রি হলে যেন জাঙ্কুকের মধ্যে থাকা বড় মানুষটা জেগে ওঠে। প্রতিদিন জাঙ্কুককে সামলাতে সামলাতে তে জীবন তো সেই তেজপাতা হয়ে যায়, কিন্তু সে জাঙ্কুককে ছাড়াতেও এক মুহূর্ত চলতে পারে না। সে জাঙ্কুকের হাজার একটা আত্মা সামলাতে যেন তে বাসায় এসেছে। তে সুন্দরভাবে জাঙ্কুককে সামলিয়ে রেখেছে। আর তোমরা তো বুঝতে পেরেছো, জিন হলো জাঙ্কুকের মা এবং আর এম জাঙ্কুকের বাবা। মূল গল্পে ফিরে আসা যাক, দিনটা কোনো রকম কেটে যায়। রাত্রিবেলা সবাই ড্রয়িং রুমে বসে আছে, জিন এবং তে সোফাতে বসে আছে। তে জিনের মাথায় তেল দিয়ে দিচ্ছে আর জিন টিভি দেখছে। জাঙ্কুক এবং আর এম অফিসের কিছু পেপার্স নিয়ে ডিসকাস করছে। কিছুক্ষণ পর আর এম সেই পেপারগুলো দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। রাত বাজে প্রায় 8:30-9, তখন জাঙ্কুক আসে তের কাছে এবং তের পিছনে দাঁড়িয়ে তের কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, তে এই তের শোনো না, কি হয়েছে, চলো না, আমার কিছু ঘুম আসছে, তো তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে দেখার কী আছে, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না, প্লিজ চলো না। জাঙ্কুক, দেখো আমি এখন কাজ করছি, ডিস্টার্ব করো না প্লিজ। আপু মছে দেখলে কীভাবে বলো তো, ওরা যাই ভাবুক না কেন, কেন ওরা আসবে নিজেদের ছেলে এবং ছেলের বউয়ের মাঝে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আসছি। না প্লিজ চলো না। সব কিছু আর এম লক্ষ্য করছিল, কিন্তু আর এম কিছুই বলে না। আর এম শুধু মাথা নিচু করে মুচকি মুচকি হাসছিল। কিছুক্ষণ পর জাঙ্কুক যেন অতিষ্ঠ হয়ে পড়ে, সে ছোট বাচ্চাদের মতো একদম কান্না করে দিবে এই অবস্থা। তখন আর এম বলে, জিন হ্যাঁ বলো, চলো আমার ঘুম আসছে। আচ্ছা ঠিক আছে, তেমা আর তেল দিতে হবে না, তুই বেনি করে দে। আচ্ছা ঠিক আছে, তারপর তেও সুন্দরভাবে জিনের চুলগুলোতে একটা লম্বা বেনি করে দেয়। তারপর জিন এবং আর এম রুমে চলে যায়। তখন জাঙ্কুক তের পাশে বসে বলে, দেখো তো আব্বু আম্মুকে একবার বলাতে আম্মু সুর সুর করে চলে গেল, আর আমি 15 মিনিট যাবো তোমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছি মশার মতো, তা তোমার ইচ্ছে হচ্ছে না? ইচ্ছে তো হচ্ছে মশার মতো দুই হাত দিয়ে একদম চ্যাপটা করে দিতে, কিন্তু কীভাবে পারি বলো তো। অনেক কথা হয়েছে, এখন রুমে চলো প্লিজ। তুমি রুমে যাও, আমি আসছি। কিন্তু কেন, রান্নাঘরে অনেক থালা বাসন পড়ে আছে, সেগুলো ধুইতে হবে তো। আচ্ছা ঠিক আছে চলো আমি যাবো। তারপর তে এবং জাঙ্কুক দুইজনে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে তে থালা বাসন মাজে এবং জাঙ্কুক সেগুলোকে ধুয়ে ধুয়ে জায়গায় রাখে। কিছুক্ষণ পর জিন হঠাৎ বলে, তে মা। হ্যাঁ মো, বলেন। তুই তো শ্বশুরের জন্য একটা কফি বানিয়ে দে তো, উনি নাকি রাত জেগে কাজ করবেন। আরে ঠিক আছে, চিন্তা করুন আমি বানিয়ে দিচ্ছি। সেটা শুনে জাঙ্কুকের মুখটা যেন বাংলার পাঁচ হয়ে যায়। তখন তে একটা মুচকি হাসি দিয়ে বলে, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। শুতে আসবা তো? হ্যাঁ আমি কফিটা মানিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর জাঙ্কুক আলতো করে তে গালে একটা কিস করে সে রুমে চলে যায়। তখন তে
এক কাপ কফি বানিয়ে দিয়ে আসে জিন এবং আরিমের রুমে। তারপর তে রুমে যেতে দেখে রুমের লাইটটা অফ আছে এবং জাংকুক বিছানার উপর বসে আছে। তারপর তে একটা মুচকি হাসি দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয় এবং জাংকুকের কাছে যায়। জাংকুক সাথে সাথে তেকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে একটা আলতো করে কিস করে। তখন তে বলে, জাংকুক একটা কথা বলি প্লিজ, আগে শোনো। কী কথা বলো? আজকে এসব না করলে না? কি না মানে, তুমি যখনই আমাকে প্লেজার দাও আমি তো মন করি, কিন্তু এখন যদি এসব করি তাহলে আব্বু আম্মু তো খারাপ হবে, ওনারা যদি শুনেন। এসব একটা খারাপ বিষয় না। তে, আমি সারাটা দিন এই সময়টার জন্য অপেক্ষা করেছি আর তুমি এখন বানা দিচ্ছ? দেখো কয়েকটা দিনের ব্যাপার, এরকম করছো কেন? তে প্লিজ, আমি আর দূরে থাকতে পারবো না, এখন আমি তোমাকে চাই মানে চাই। প্লিজ জাংকুক একটু বোঝো, একটু প্লিজ, কয়েকটা দিনের তো ব্যাপার, তুমি যেন আমাকে জড়িয়ে ধরো, আমি কিছু বলবো না, বাট প্লিজ এসব করো না। সে প্লিজ জাং, আমার লাভ ইউ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি বলো, আর আমি তো তোমারই বউ, আমি তোমারই থাকবো, বাস কয়েকটা দিনের তো ব্যাপার। তাই বলে জাংকুকের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। তে জড়িয়ে ধরাতে জাংকুক আর রাগ করে থাকতে পারে না, সেও তেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা হঠাৎ জাংকুককে ঘুম ভাঙতে জাংকুক দেখে এখন সকাল 9টা বাজে, কিন্তু এখনও তে তাকে ঘুম থেকে ওঠেনি। প্রতিদিন সম্ভবত সকাল 7:30 থেকে 8টার মধ্যে তে জাংকুককে ঘুম থেকে তুলে দেয়। তখন জাংকুক নিজের ঘুম চোখে নিয়েই তেকে ডাকতে থাকে, তে তে, এই তে কোথায় গেলে? তে হাজারবার ডাকার পরও তে কোনো সাড়া দেয় না। জাংকুক বুঝতে পারে তে রুমে নাই। তখন জাংকুক নিজের ঘুম চোখ নিয়ে সে রুমের বাইরে বেরিয়ে আসে এবং নিজের চোখ খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এবং তেকে ডাকতে থাকে, তে তে, এই তে, কতবার ডাকতে হয়, কোথায় আছো তুমি? তখন রান্নাঘর থেকে জিন সেটা শুনতে পায়। তখন জিন বলে, দেখো ছোটো বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, যাও নাহলে আব্বা সিঁড়ি থেকে পড়ে হাত পা ভাঙবে। তখন তে একটা মুচকি হাসি দিয়ে জাংকুকের কাছে যায়। জাংকুক তেকে দেখতে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জাংকুক এবং তে ড্রয়িং রুমে চলে আসে। তখন জাংকুক তেকে জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় ছিলে বলো তো, আমি কতবার ডাকলাম, তুমি সাড়া দিচ্ছ না কেন? আরে জাংকুক কী করছো, ছাড়ো, আম্মু আছে, দেখে ফেলবে তো। সে যদি নিজের ছেলে এবং ছেলের বইয়ের রোমাঞ্চ দেখতে চায় তাহলে সে দেখতে পারে, আমার কোনো সমস্যা নাই। এ বলে জাংকুক তে ঘাড়ে একটা বাইট বসিয়ে দেয়। তাতে তে একটু হালকা করে কুকিয়ে ওঠে। সেটা শুনে জিন প্রচুর লজ্জা পায়। তারপর জিন নিজের রান্নাতে মন দেয়। তখন জাংকুক তেকে ছেড়ে দিয়ে বলে, চলো রুমে চলো। আজও তো রুমে যাবো কেন? কেন তোমাকে রুমে রাখছি তুমি জানো না? প্রতিদিন সকালে আমি কী করি, হ্যাঁ? আমি আম্মুর সামনে কিছু বলতে চাইছি না, প্লিজ রুমে চলো। জাংকুক, দেখো এখন প্রায় 9টা বাজে আর তোমার অফিস শুরু হয় সকাল 9টায়। আব্বু কিন্তু 2 ঘন্টা আগে চলে গেছে, তিনি যদি সেখানে গিয়ে দেখেন যে তুমি নিয়ম অমান্য করেছো তাহলে তিনি কিন্তু পানিশমেন্ট দিবে। এই মানুষটাকে নিয়ে না আমি আর পারি না, নিজের সংসারটা তো সামলাতে পারে না, পারে না আমার নিজের সংসারটাই ভাঙন ধরাতে শুরু করেছে। হয়েছে উল্টাপাল্টা কথা, এসব কী বলছো, যাও রুমে যাও, ফ্রেশ হয়ে না, আমি তোমার জন্য রান্না করেছি। তা কী রান্না করেছো? তোমার পছন্দের ডিশ, গাজরের হালুয়া। আই লাভ ইউ বেবি। কী বলছো, কি মুখে কিছু আটকায় না, আম্মু আছে তো, আম্মু আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাই সান, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। তারপর জাংকুকও রুমে চলে যায়। তারপর জাংকুক ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হচ্ছিলো, কিন্তু সে তো নিজের টাই বাঁধতে পারে না। তারপর সে টাই হাতে করে নিয়ে নিচে চলে আসে। সেটা দেখে তে একটা মুচকি হাসি দিয়ে জাংকুকের কাছে যায় এবং একটু বিরক্ত অনুভব করে বলে, কবে শিখবে তুমি এটা? আমি জানি, কিন্তু তোমার হাতের জিনিসটা না পেলে আমার শান্তি হয় না, ওই জন্যে। তখন তেও জাংকুকের টাইটা বেঁধে দেয়। তারপর জাংকুক সুন্দরভাবে খাবার খেয়ে জিনকে বলে, আম্মু, হ্যাঁ বল, তুমি একটু ওদিকে তাকাও তো। কেন, ওদিকে আবার কী আছে? জিন ওইদিকে তাকাতেই জাংকুক তে কপালে আলতো করে একটা কিস করে দেয়। সেটা জিন বুঝতে পারে, কিন্তু সে না বোঝার ভান করে থেকে যায়। তারপর জাংকুক চলে যায় অফিসে। তে এবং জিন বাসায় বসেছিল। তখন জিন তেকে নিজেদের ফ্যামিলি অ্যালবামটা দেখাচ্ছিল এবং কাহিনী বলছিল। তখন তে বলে, আচ্ছা আম্মু, আপনার এবং বাবার বিয়েটা কীভাবে হয়? তোমার বাবা আর আমার বিয়েটা হয়েছিল বলতে গেলে অ্যাক্সিডেন্টভাবেই,
কারণ আমি তখন পড়তাম ক্লাস সেভেনে, আর উনি একজন চাকরিজীবী ছিলেন, বলতে গেলে উনি ওনার বাবার অফিসে কাজ করতেন। তখন আমি সেরকম বিয়েটি বিষয়টা বুঝতাম না। হ্যাঁ, তো কী হয়, আমি একদিন স্কুল থেকে আসছিলাম, তিনি আমাকে দেখেন, তারপরে পছন্দ করেন, তারপর ওনার বাসার লোকদেরকে গিয়ে বলেন, তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাদের বাসায় আসে। আমি তখন প্রচুর ছোট, আমার শ্বশুর শাশুড়ি বিষয়টাকে একটু মানতে একটু সংকোচ বোধ করেছিল যে এত ছোট্ট মেয়ে সংসার কীভাবে সামলাবে, এই সেই, তারা বিষয়টাকে এক সাধারণভাবে নেয়নি। কিন্তু ওনার তো একটা চিন্তা ছিল, উনি আমাকে বিয়ে করবেন, তারপর আমাদের বিয়েটা হয়। আমি একদম ছোট বাচ্চা, আমি সেরকম বিয়ের বিষয়টা সেরকম বুঝি না, আমি সবসময় ছোট বাচ্চাদের মতো কাজকাম করতাম, আর উনি সব কিছু শুধরে দিতেন। ছোট বাচ্চাদের মতো বেড়ে ওঠা, ওনার সাথে ঝগড়া করা, মারামারি করা, এসব করেই আমি বড় হয়েছি। সংসার বিষয়টা আমার সেরকম বুঝতাম না, কিন্তু আমার শাশুড়ি আমাকে প্রচুর বকা দিতেন যে এত বড় মেয়ে হয়েছো, তারপর নিজের সংসার আছে সেটাকে না সামলে এরকম ছোট বাচ্চাদের মতো কাজকাম করো, সারাদিন খেলাধুলা করো, এসব নিয়ে কেন থাকো। কিন্তু তোমার শ্বশুর আমাকে সবসময় প্রোটেক্ট করতো, আমাকে কেউ বকা দিলে তার সাথে ঝগড়া করতো, তাই জন্য আমি আরও বার বাড়তাম, আমি আরও দুষ্টুমি করতাম। এভাবেই দিনগুলো কাটতে থাকে, আমিও বড় হই। তারপর একদিন আমি বাহানা করি যে আমার একটা বেবি দরকার, তারপর তোমার শ্বশুর আমাকে জাঙ্কুককে দেয়। কিন্তু জাঙ্কুক যখন হয়েছিল তখন আমি এতটা ম্যাচোর ছিলাম না, আমিও বুঝতাম না যে বাচ্চা সংসার এসব কীভাবে হয়, আমি এত কিছু বোঝার বয়স তখন হয়ে ওঠেনি। আমি জাঙ্কুকের সাথে সবসময় খেলা করতাম, ঝগড়া করতাম, জাঙ্কুকের জিনিস নিয়ে খেয়ে ফেলতাম, জাঙ্কুক সবসময় কাঁদতো আর আমি পাশে বসে এনজয় করছি, এরকম বিষয়ে তোমার শাশুড়ি আমাকে সবসময় বকা দিতেন। তারপর এভাবে তখন তোমার শ্বশুরের কাজগুলো বেড়ে যায়, আমাকে সামলানো, জাঙ্কুককে সামলানো, অফিস সামলানো, তিনি এত কিছু করতে পারতেন না, তিনি মাঝে মধ্যে রেগে যেতেন। তারপর আমার শাশুড়ি আমার পাশে একদিন বসে তারপর আমাকে বোঝায় যে স্বামীর জিনিসটা কী, সংসার জিনিসটা কী, অনেক কিছু বোঝানোর পর আমাকে শেখায় যে কীভাবে বাচ্চাদের হ্যান্ডেল করতে হয়। তারপর তিনি আমাকে প্রচুর সাহায্য করেন এই বিষয়গুলো বুঝতে। আস্তে আস্তে আমি বড় হয়ে বুঝতে পারি সংসার জিনিসটা ঠিক কী হয়। জাঙ্কুকও আস্তে আস্তে বড় হয়, তারপর আমি নিজের সংসারের ভাটা নিজের কাঁধে নিই, সারাদিন কাজ করা, দিনবেলা রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব কিছুই করতাম। আর আমার শাশুড়ি জাঙ্কুককে নিয়ে সবসময় বসে গল্প করতেন, সবসময় জাঙ্কুককে সামলাতেন। এই পরিবেশের মাঝে জাঙ্কুক আস্তে আস্তে বড় হয়। তারপর আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়ি দুজনে মারা যান। যখন আমার শাশুড়ি মারা যান আমার মনে হয় যে আমার জীবন থেকে আমার বেস্ট ফ্রেন্ড চলে গেল। উনি আমাকে হাতে ধরে সংসারটা শিখিয়েছিলেন, ছোটোবেলা থেকে জাঙ্কুককে বড় করেছেন। উনি যাওয়ার পর বলতে গেলে মেন্টালি আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হই। তারপর আবার তোমার শ্বশুর আমাকে এই পরিবেশে নিয়ে আসেন, আমি আবার নিজের সংসারটাকে গুছিয়ে নিই, আর আজকে এই অবস্থায় তোমার হাতে আমি নিজের সংসারটা তুলে দিয়েছি, আমার ভালো লাগছে। তাই খুব মনোযোগ দিয়ে জিনের কথাগুলো শুনছিল। জিনের কথা শেষ হতেই তাই একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, আমিও চাই আমাকে সংসার করাটা নিজের হাতে শেখাবেন। আমার সোনামাটাকে কিছু শিখিয়ে দিতে হবে বলে আমার মনে হয় না, সে তো আগে থেকেই অনেক কিছু জানে। তার হাতের রান্না মাশা আল্লাহ, খেতে তো দারুণ। তুমি শুধু আমার বাচ্চার মতো আমার জাঙ্কুক বাবাটাকে সামলিও, বাদ বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, সব কিছু আমি দেখে নেব, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তারা দুজন এভাবে অনেকক্ষণ যাবত গল্প করতে থাকে, দিনটা বলতে গেলে এভাবে পার হয়ে যায়। সন্ধ্যাবেলা জাঙ্কুক অফিস থেকে ফিরে যায়, জাঙ্কুককে দেখে প্রচুর টায়ার্ড মনে হয়েছে। তারপর জাঙ্কুককে এবং আরিমকে দুজনকে দুই গ্লাস শরবত দেয়তে, তারপর তারা দুজন আবার খাবার খেয়ে চারজন যে যার মতো ঘুমিয়ে পড়ে। কয়েকটা দিন এভাবেই কেটে যায়, বলতে গেলে চারটা দিন এভাবে কেটে গেছে। জাঙ্কুকের মনটা খুবই খারাপ, আজকে ফ্রাইডে, আজকে অফিস ছুটি আছে, ওই জন্যে জাঙ্কুক আর এম জিন দে তারা চারজনই বাসায় আছে। জাঙ্কুকের মনটা অনেক খারাপ, কয়েকটা দিন হয়ে গেল সে দিনকে নিজের করে কাছে পায়নি, তাই জন্য জাঙ্কুক মন খারাপ করে সোফার উপর বসে আছে। আর এম খবরের কাগজ পড়ছে, জিন এবং তে দুজনেই গল্প করে কী রান্না করবে সেটা ডিসাইড করছে। জাঙ্কুক মন খারাপ করে বসে থাকে, জিন রান্না করছে, হঠাৎ করে তে যেন কোথায় চলে যায়। জাঙ্কুক মন খারাপ করে নিজের রুমে যেতে দেখে তে বিছানা গোছাচ্ছে, তেকে একা দেখে তো জাঙ্কুকের মনে শয়তানি বুদ্ধি জাগে। তখন জাঙ্কুক ঘরের দরজাটা বন্ধ করে দেয় এবং গিয়ে তেকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, এই তো পেয়েছি, আর কোথায় পালাবো বলো। কী হয়েছে জাঙ্কুক, তুমি এরকম করছো কেন, ছাড়ো,
কেন ছাড়বো আমি? নিজের বউকে ধরার অধিকার আমার নাই? আছে, বাট এখন না। তাহলে কখন? আমি মরে যাওয়ার পর? জাঙ্কু, এসব কী বলছো? কি আমি ঠিকই বলছি, এখন আমি তোমাকে চাই মানে চাই, এখন আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। এ বলে জাঙ্কু পেট ঘাড়ে গলায় কিস করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ জিন ডাক দেয়, তে এই তে। হ্যাঁ আম্মু আসছি, দাঁড়াও। জাঙ্কু, ছাড়ো, আম্মু ডাকছে। যে পারবে যখন পারবে তখন ডাকুক, তাদের কোনো সমস্যা নাই, আমি নিজের বউকে আদর করছি। আর তোমার কাছে আম্মু আর আব্বু বেশি জরুরি না আমি বেশি জরুরি বলো তো? জাঙ্কু, দেখো এরকম করো না, হয়তো কোনো দরকার পড়েছে তাই জন্য ডাকছে। তা আমি যে তোমাকে নিজের কাছে থাকতে বলছি এটা কোনো দরকার না? আমি কিছু জানি না, প্লিজ ছাড়ো, আম্মু আব্বু খারাপ মনে করবে তো। কিছু মনে করবে না, হয় তুমি ওদের কাছে যাবা নাহলে আমার কাছে থাকবা, বলো তুমি কোনটা করবা? আমাকে যেতে হবে, ছাড়ো। তের মুখে এই কথা শুনে জাঙ্কুকের মনটা তো পুরো ভেঙে চুরমার হয়ে যায়। তখন জাঙ্কুক তের উপর থেকে নেমে যায় এবং সে চলে যায় ব্যালকনিতে। জাঙ্কুক কিছু বলে না, তে বুঝতে পারে জাঙ্কুক রাগ করেছে, কিন্তু তাতে তে কিছু বলে না, কারণ থেকে যেতে হবে। তখন তে চলে যায় নিচে, তারপর তে কাজে ব্যস্ত হয়ে পড়ে। দিনটা এভাবে কেটে যায়। পরের দিন জাঙ্কুক অফিস থেকে এসে বসে আছে, তার মনটা খারাপ। সে কাল থেকে তের সাথে কথা বলেনি, রাত্রিবেলাও তারা একে অপরের সাথে একটা কথা বলেনি। তে চেষ্টা করেছে জাঙ্কুকের সাথে কথা বলার, কিন্তু জাঙ্কুক ইচ্ছে করে তের সাথে কথা বলেনি, বলতে গেলে তাকে ইগনোর করছে। এটা তের ভালো লাগছে না, কিন্তু কিছুই করার নাই। হঠাৎ করে আরএম জিনকে ফোন করে। হ্যালো জিন। হ্যাঁ বলো। আমাদেরকে যেতে হবে, তুমি তাড়াতাড়ি যেগুলো জিনিস নিয়ে যাবা সেগুলো প্যাক করে নাও। কিন্তু কেন, কী হয়েছে? অফিসে একটা জরুরি দরকার পড়েছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, আমি এক ঘন্টার মধ্যে আসছি, তুমি তাড়াতাড়ি প্যাকিং করে নাও আর তুমি ওদেরকেও বলে দিও। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তেমা। হ্যাঁ মো। বলো। আমাদের জন্য রান্না করতে হবে না, আমি আর জিন চলে যাব। কিন্তু কেন? আসলে অফিসে একটা জরুরি কাজ পড়েছে, ওই জন্যই আমাদেরকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বাট রাত্রে ডিনারটা তো করে যাও। না রে মা, ডিনার করে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর এত দেরি আমরা করতে চাইছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে। তারপর জিন নিজের জন্য যা যা প্যাকিং করা সেগুলো প্যাকিং করে নেয়, তে তাকে হেল্প করে। তারপর তারা দুইজন সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা জাঙ্কুক এবং তে একসাথে ডিনার করতে বসে। জাঙ্কুক একটা দিন হয়ে গেল তের হাতে খাবার খাইয়ে নেয়নি, তাই জন্যে জাঙ্কুক নিজের হাতে খাবার খাচ্ছে, যেন ছোট বাচ্চাটা নিজের হাতে খাবার খেতে ভুলেই গেছে। জাঙ্কুক কোনো রকম খাবার খেয়ে সে রুমে চলে যায়। তের মনটা প্রচুর খারাপ, একটা দিন হয়ে গেল জাঙ্কুক তার সাথে কথা বলেনি। তেও খাবারটা তাড়াতাড়ি শেষ করে সে রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে জাঙ্কুক ল্যাপটপ নিয়ে কাজ করছে। তখন তে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। সে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, কিন্তু জাঙ্কুক একবারও তার দিকে ঘুরে তাকাচ্ছে না। সেটা দেখে তের তো পুরো কান্না করার মতো অবস্থা। হঠাৎ করে জাঙ্কুক বিছানা থেকে উঠে ওয়াশরুম চলে যায়। তারপর তে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, সে ঘরের লাইটটা অফ করে তে কান্না করতে থাকে। তারপর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে ঘরের লাইট অফ, আর তে নিজের মুখটাকে বালিশের সাথে গুছিয়ে রেখেছে। জাঙ্কুকের বুঝতে দেরি হয় না তে কান্না করছে। তখন জাঙ্কুক এক দৌড়ে তের কাছে যায় এবং তের কাছে গিয়ে বলে, তে কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তে জাঙ্কুক, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, প্লিজ আমার সাথে এটা করো না। কি করেছি আমি? তুমি একদিন হয়ে গেল আমার সাথে কথা বলনি, তুমি কেন আমাকে ইগনোর করছো? কি করেছি আমি, প্লিজ এরকম করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে আমি তোমার কথার কোনো অমান্য করব না, তোমার সাথে মিসবিহেভও করব না, তুমি আমার সাথে কিছু করতে চাইলে তোমাকে বাধাও দিব না, প্লিজ আমার উপর রাগ করে থেকো না, আমাকে ইগনোর করো না, আমি সহ্য করতে পারছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে জাঙ্কুক। এই পাগলি, এই জন্য কান্না করে লাগে? দেখো আমি তোমার কাছে প্রমিস করছি, আমি আর কখনো তোমাকে ইগনোর করবো না, তোমার সব কথা শুনে চলবো, তুমি যখন যেটা বলবো আমি তখন সেটাই শুনবো, প্লিজ আমাকে এইভাবে ইগনোর করো না, তোমার ইগনোর আমি নিতে পারছি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, আমি ইগনোর করছি না তো। তাহলে তুমি আমার সাথে একদিন যাবৎ কথা বলোনি কেন? তুমি কাজে কত ব্যস্ত থাকো, ওই জন্যই আর তোমাকে আমি ডিস্টার্ব করিনি। হ্যাঁ আমার রাগ হয়েছিল, বাট আমি নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়েছি, তাই বলে এভাবে কান্না করবা? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কিন্তু কোনো কিন্তু না, যাও ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আসো, কী অবস্থা করেছো কান্না করে। তারপর তেও চলে যায় ওয়াশরুমে।
দেবাশ্রম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে চাঙ্কুক বিছানাতে বসে আছে এবং সে ল্যাপটপ নিয়ে কাজ করছে। সেটা দেখে তার মনটা একটু খারাপ হয়। তে জোরের সাথে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয় এবং সোজা বিছানায় এসে চাঙ্কুকের উপর উঠে ল্যাপটপটাকে বন্ধ করে সে টেবিলের উপর রেখে দেয় এবং চাঙ্কুকের বুকের সাথে শক্ত হয়ে লেগে যায়। তখন চাঙ্কুক বলে, কি হয়েছে, কি করছো, কি, তোমার বুকে শুধু আমার স্থান থাকবে আর রাত্রিবেলাটা শুধু আমার জন্য। তুমি ভুলে গেছো এই দুই মাসে তুমি আমাকে কখনোই নিজের থেকে আলাদা করোনি, বাট এই কয়েকটা দিনে আমার আর তোমার মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি হয়েছে যে তুমি যে মানুষটা আমাকে ছাড়া কিছু বোঝোই না সে এখন ল্যাপটপ নিয়ে কাজ করছে। আব্বু আমাকে অনেক দায়িত্ব দিয়েছে, সেগুলো পালন করতে হবে না? তা তোমার আব্বু তো আমার সাথে তোমার বিয়ে দিয়েছে, সেটা পালন করতে হবে না? বারে আমার বউটা লাগছে আজকে একটু রোমান্টিক কথা বলছে। হ্যাঁ বলছে, কারণ তার একটু রোম্যান্স চাই। চার দিন হয়ে গেল আমার আর ভালো লাগছে না। আমি তো আদর করতে চেয়েছিলাম বাট তুমি করতে দাওনি। আই এম সরি, আমি বললাম তো আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আদর চাইছো আমিও করতে পারি। তারপর তারা দুজন একে অপরের সাথে লাভ মেকিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। I don't know why this shit got me lazy right now. You're helping to put cassettes on mode. I'm turning to one, trying to live it up here, right, right. Baby, you can grab it up, yeah. Bring it up into my face and you'll be like, baby, who cares? But I know. আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলিটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। এখন আমার গল্পগুলো এখন অত কেউ পছন্দ করে না, বাট যে কয়েকজন করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার ফ্যামিলির সদস্য হয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করো। পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। সো টেক কেয়ার, বাই বাই, সি ইউ, লাভ ইউ গাইস।